আসসালামু আলাইকুম সম্মানিত মাতৃবৃন্দ, আশা করি আপনারা ভালো, অন্তত শারীরিকভাবে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা আমি নিয়ে একটু আলোচনা করতে আসছি, সেটা হচ্ছে যে এর আগেও আমি এটার ব্যাপারে দুই তিনটা ভিডিও আমার দেওয়া আছে, সেটা হচ্ছে যে দাবদাহের যে ব্যাপার স্যাপারটা, গত বছর 2023 সালেও যে আমাদের দাবদাহের যে ব্যাপার স্যাপারটা ছিল, সেটা একটা তাও একটা সীমার মধ্যে ছিল। আমরা তখন কিন্তু পানি সংগ্রহ করতে আমাদের জন্য একটা বিরাট বড় কষ্ট হয়ে গেছিল। তো এবার যেটা দেখা যাচ্ছে যে সেটা হলো যে মার্চ মাসের 20-21 তারিখের দিকে, বিশেষ করে আমাদের রংপুর এলাকায় কিছু জায়গায় বৃষ্টি হলেও বেশ কয়েক মাস থেকে বৃষ্টি নাই, আর তাপমাত্রার যে ব্যাপার স্যাপারটা সেটা তো আপনারা বুঝতে পারতেছেন। এই অবস্থায় আমরা চাষি ভাইরা কী করতে পারি বা কী করা উচিত? প্রথম কথা যদি আমি আসি, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে আমাদের পানি ব্যবস্থাপনার ব্যবস্থাটা নিতে হবে। পানি ব্যবস্থাপনা অর্থাৎ আপনার পুকুরে মানে মিনিমাম পানির গভীরতা 4 ফুট, 4.5 ফুট, 5 ফুট, এটা রাখার চেষ্টা করতে হবে। যদি আমাদের আকাশের পানি এখন পাচ্ছি না, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যা হচ্ছে তা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো আমাদের প্রত্যেকেরই আর আকাশের দিকে না তাকায় আমাদের নিজস্ব সক্ষমতার মধ্যে আমাদের মোটর পাম্প বা শ্যালো পাম্প, এগুলোর মাধ্যমে আমাদের পানির ব্যবস্থা করতে হবে, যাতে আমরা পানিটা দিয়ে অন্তত পুকুরের তাপমাত্রাটা আমরা একটা বজায় রাখতে পারি। এইটা একটা ব্যাপার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যেমন রেনু যারা করবেন তাদের তো অবস্থা আরও খারাপ, তারা এই সময় রিস্ক না নেওয়াটাই ভালো, কারণ এখন রেনুর জন্য করতে গেলে রেনু সিদ্ধ হয়ে যাবে। যদি কারো এরকমের পুকুরের কোনো তাপমাত্রার এরকমের যদি আপনি বোঝেন, যে আমার যেমন একটা পুকুরে তাপমাত্রা আল্লাহর রহমে কেন জানি কম, আমি জানি না, অন্যান্য পুকুরে যে তাপমাত্রা তার থেকে ওই পুকুরটার তাপমাত্রা কেন জানি কম, অসতার পিছনে কিছু কার্যকরণ আমার মাথার মধ্যে আছে, তা আমি সেটাতে এই মুহূর্তে রেনুর জন্য রেডি করতেছি। এখন এটা ছাড়াও যেটা করা উচিত আমাদের প্রতিদিন, সেটা হলো যে অন্তত প্রতিদিন দুপুরবেলাটায় অন্তত 1 ঘন্টা পানির সেচ দেওয়া উচিত, যাতে পানির তলাটায়, পুকুরের তলাটায় যেন পানি কিছু যায়, যাতে তাপমাত্রাটার একটু মানে সেরকমের যেন তারতম্য না ঘটে, যেন বাড়তি তাপমাত্রার কারণে যেন মাছ সমস্যার মধ্যে না থাকে, এরকমের একটা ব্যাপার স্যাপার। এর মধ্যে আরও যেটা কথা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের এই যে এই তাপের এই সময়ের মধ্যে আর একটা জিনিস খেয়াল করতে হবে, যে সেটা হচ্ছে যে আপনার আমরা যে মাছের খাবার বানাচ্ছি, এই খাবার ব্যবস্থাপনার ওখানে একটা ব্যাপার করতে হবে। সেটা হচ্ছে যে খাবারের মধ্যে যদি আমরা কার্বোহাইড্রেট বা ব্রান বা DORB বা কার্বোহাইড্রেটের মাত্রাটা যদি আমরা বেশি দেই, তাহলে আমাদের যেটা হবে সেটা হলো যে মাছের পায়খানার পরিমাণটা কিন্তু বাড়বে। মাছের পায়খানার পরিমাণটা যদি বাড়ে, তাহলে কিন্তু জৈব পদার্থের পরিমাণটা পুকুরে বেশি হবে, এবং জৈব পদার্থের পরিমাণ যদি বেশি হয়, তাহলে কিন্তু পানির তাপমাত্রা বাড়বে। আমি এর আগেও আমি দুই একটা জায়গায় এরকমের বলছিলাম যে শীতকালেও পানির তাপমাত্রা বাড়ানো সম্ভব, যদি পুকুরে পরিমিত পরিমাণে যদি আমরা জৈব পদার্থের যোগান দিতে পারি। কিন্তু এখন তো ব্যাপারটা হয়ে গেছে উল্টা, সেজন্য আমাদের খাবার যেটা দেবো, খাবারের মধ্যে আমাদের যেন কার্বোহাইড্রেটের মাত্রাটা যেন বেশি না থাকে, এটা একটা বিষয়। প্রোটিনের ব্যাপারটাকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। আর যেটা ব্যাপার স্যাপার আছে, সেটা হলো যে যদি কারো পুকুরে দেখা যায় যে খাবার দেওয়ার কারণে মাছ ভাসতেছে, তাহলে অবশ্যই সে ভাই কমপক্ষে 25 ভাগ খাবার কমায় দেবেন অথবা 40 ভাগ খাবার কমায় দেবেন, এবং খাবারটা ফার্স্ট হাফেই, অর্থাৎ মানে এই খাবারটা যেন বিকালে পেটে না থাকে, এবং বিকালে পেটের মধ্যে থাকলে এটা কিন্তু রাত্রে আবার অক্সিজেন ডেফিসিয়েন্সির কারণে ওর এই যে ভাসার ব্যাপার স্যাপারটা আসতে পারে। এটা হচ্ছে তাপমাত্রার ব্যাপার। আপনারা প্রতিদিন কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা আপনারা পানি দেবেন, আমিও দেই। আমার এই খামারটা অত্যন্ত ছোটো খামার, পানির আয়তন প্রায় 8-9 একরের মতন হবে, কিন্তু এখানটায় পানি ধরে রাখা একটা বিরাট বড় ব্যাপার স্যাপার। যদিও আমি পানি ধরে রাখার জন্য ছাই প্রয়োগ বা জৈব সার প্রয়োগ এগুলো আমি করতাম, করার কারণে আমার পানি ধারণ ক্ষমতাটা কিছু হইলেও বাড়ছে, কিন্তু আকাশের পানি না হইলে তো আসলে জিনিসটার মধ্যে বরকত থাকে না। তো এটা হচ্ছে পানি ব্যবস্থাপনার ব্যাপার, এবং খাবারের যে ব্যাপার স্যাপারটা সেটাও আমাদের সবসময় মাথার মধ্যে রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে তাপমাত্রা তো নিয়ন্ত্রণ আমাদেরকে চেষ্টা করতেই হবে, সর্বোচ্চ মাত্রায় আমাদের চেষ্টা করতে হবে। তার মধ্যে আর একটা জিনিস আমরা অ্যাড করতে পারি, সেটা হলো যে আমাদের পুকুরে কচুরিপানা কিছু কিছু করে কচুরিপানা যদি আমরা ঢুকাই দিই, তাহলে কচুরিপানাজনিত উপস্থিতিজনিত কারণে কিছুটা তাপমাত্রা নিয়ন্ত্রণে হবে।
সরি। এবং কচুরিপানায় কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হলো কচুরিপানা কিন্তু নিজেই তাপমাত্রা আবার শুষে নেয়, এটা একটা ব্যাপার স্যাপার। আর কচুরিপানার যে ডাটা পাতাগুলো উপর পাশে যেটা থাকে, এই ডাটা পাতাগুলো কিন্তু মানে তাপের বিকিরণের একটা অ্যান্টেনা হিসেবে কাজ করে, যে কারণে আমরা যদি কিছু কচুরিপানা যদি আমরা যুক্ত করতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা তাপমাত্রা নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা হবে। তো আমাদের পানি যোগান দেওয়া, পানি গভীরতাটাকে বাড়ানো, এটা এর সঙ্গে কচুরিপানা দেওয়া, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আর এর সঙ্গে যেটা আরেকটা, এই সময় আমাদের সবচেয়ে যেটা খারাপ অবস্থা সেইটার শেষেরটা আমি ফিনিশিং দেওয়ার আগে আরেকটা জিনিস বলি, যে আমাদের অনেকেরই মাছ মারা যাচ্ছে, এবং মাছ মারা যাচ্ছে, মাছ শ্বাসকষ্টেও মারা যাচ্ছে না। এটা আমি বেশ 15-20 দিন ধরে আমি এই রিপোর্টটা আমি বাজার মানে পাচ্ছিলাম, তারও বেশি হয়তো এক মাসের মতন হবে হয়তো হবে। তো সেটা হচ্ছে যে কারো পুকুরে যদি ফাইটোপ্লাংটনের পরিমাণ খুব বেশি হয়ে যায়, ফাইটোপ্লাংটনের পরিমাণ বেশি হয়ে গেলে, এবং এটা যদি সিলভার কার্প কিংবা জু প্লাংটন তারা যদি এই ফাইটোপ্লাংটনগুলি খাওয়া না হয়, তাহলে কিন্তু এটার বয়স 12 দিন থেকে পার হয়ে গেলে 15-18 দিন যখন এর বয়স হয়ে যায়, তখন কিন্তু এই ফাইটোপ্লাংটনটা তলায় জমে যায়, পুকুরের কিনারা দিয়ে পার দিয়ে এটা জমে যায়, এবং পুকুরের পাড়ের মধ্যে যে গর্ত গর্ত যে জায়গাটা থাকে সেই জায়গাগুলোর মধ্যে এটা জমা হয়ে থাকে, থকথকে হয়ে থাকে, এবং এইটা বিষাক্ত হয়। মাছ খাবারের সন্ধানে থাকতে গিয়ে ওগুলো যখন খায় তখন এটা এরকমের হয়, এই মাছগুলো মারা যায়। অনেক সময় দেখা যায় যে ওদের ফুলকাগুলান সাদা হয়ে গেছে, কোনো কারণ ছাড়াই, পানির পিএস ঠিক আছে কিন্তু ফুলকা সাদা, ফুলকা সাদা হয়, মাছ বিষক্রিয়ায় যখন মারা যায় তখন কিন্তু ফুলকা সাদা হয়। আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে বলেন যে মাছ মরার পরে মুখের মধ্যে কাদা দেখতে পাই, এইটা কাদার কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, কাদা আসলে কোনো ব্যাপার স্যাপার না, মাছ মরার সময় এলোমেলো হয়ে ছুটতে যায় বা মানে চলাফেরা করতে গিয়ে হয়তো পাড়ের মধ্যে যখন এর ঠোঁটটা লাগে তখন এটার মোট ঠোঁটের মধ্যে কিছু কাদা লাগে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আসল ঘটনাটা হচ্ছে মাছ মারা যায় ফাইটোপ্লাংটনের উপস্থিতিজনিত কারণে, ওইটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অল্প পরিমাণে হয়তো ওই তাৎক্ষণিক ওই সময়টার জন্য যদি আমরা পুকুরের সমস্ত পাড় দিয়ে যদি আমরা চুন ছিটায় দিই, চুন ছিটায় দিয়ে এবং পানিটা যদি একটু জাল টেনে কিংবা হরা টেনে যদি পানিটা একটু নাড়াচাড়ার ব্যবস্থা করে দেই, যাতে থকথকে বিষাক্ত ফাইটোপ্লাংটনগুলি একখানে জমা হয়ে না থাকতে পারে, তাহলে কিন্তু এটা যে ছড়ায় গেল তখন এটা মাছ একসঙ্গে ধরে খপাখপ একটু বেশি করে খাবার সুযোগ থাকবে না তখন মাছের, তখন এই মাছের বিষক্রিয়ায় মারা যাওয়ার সম্ভাবনাটা খুব কমে যাবে। আমি অনেকের কাছেই শুনছি, আমি অনেককে এটা মানে বুদ্ধি পরামর্শ দিছি, আপনারা এটা মাথার মধ্যে রাখতে পারেন। এখন যেটা আরেকটা জিনিস বলার কথা, অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দেশের যে নীতি নির্ধারক যারা আছেন, খুব দুঃখ লাগে, কষ্ট লাগে আমি এই দেশের মানুষ হয়ে, সেটা হচ্ছে যেমন ধান চাষিদের জন্য ইলেকট্রিক বিল সেইটা সাবসিডাইজড রেটে দেওয়া হয়, কিন্তু মাছ চাষের জন্য ইলেকট্রিক বিলটা পেনাল্টি হারে দেওয়া হয়, শিল্প রেটে দেওয়া হয়। আমার এই খামারে আমার একটা 5 হর্সের একটা পাম্প আছে, একটা 3 হর্সের একটা আছে, আর ছোটো ছোটো 1 হর্সের 2টা পাম্প আছে। আমার এখানটায় যেটা বিলটা দেওয়া হয়েছে সেটা হলো যে গড় রেট 8.5 টাকা পরে, আর যদি পিক টাইমে যদি আবার এটা হয় সেটা হলো 10 টাকা পরে। কেন রে ভাই, আমরা মাছ চাষিরা কি ইয়া নাকি পানের মধ্যে ভেসে আসছি? আপনারা যারা নীতি নির্ধারক আছেন, আমার কাছে আশ্চর্য লাগে, খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে কতগুলো বিষয়, যে মাছ চাষিদের ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নাই। যদি কোনো মাছ চাষির ব্যাপারে সরকারের মাথা ব্যথা থাকে, তাহলে বুঝবেন যে অফিসারদের খাতিরের লোক অথবা সরকারি দলের লোক, এটা সবসময় আমি দেখে আসছি, আমার কাছে খুব কষ্ট লাগে এই জিনিসগুলি। সাধারণ চাষিকে চিন্তাভাবনা করা হয় না। আরও একটা মজার ব্যাপার, খুব দুঃখজনক ব্যাপার, যে মাছ কিছু রপ্তানি করা হয়, মাছ যখন রপ্তানি করা হয় তখন এই রপ্তানিকারকরা ওখানে বলেন যে তারা এখানে মাছ উৎপাদনের জন্য এটা বিদ্যুতের শিল্প হারে যে রেটটা, সেই রেটটা নেওয়ার কারণে তারা ওখানটায় রেট বেশি পান। কয়জন মানুষ, কয়জন কোটিপতি মানুষ তারা এরকমের মাছ রপ্তানি করেন, যাদের জন্য সারা দেশের সমস্ত মানুষকে এই 8 টাকা 10 টাকা করে রেট দিতে হয় প্রতি ইউনিটে, যেখানে কৃষি খাতের জন্য, সেচ খাতের জন্য সাবসিডাইজড রেটে, স্বাভাবিক রেট যেটা 450 টাকা, 4.5 টাকা ইউনিট ছিল, সেটা 3.5 টাকা ইউনিটে দিত, কিন্তু আমাদের মাছকে শিল্প দেখাই দিয়েছে, আমি মাছ চাষ করি, আমি একটা শিল্প খাদ্য, আমি একটা আছি। তো এই জিনিসগুলো আসলে ঠিক না, এই জিনিসগুলো আসলে ঠিক না, এটা হচ্ছে নিচু মানসিকতা, সংকীর্ণ মানসিকতার ব্যাপার স্যাপার। আমাদের মৎস্য অধিদপ্তরেরও কোনো মাথা ব্যথা নাই, আমি কয়েকবার কথা বলতে গেছি, তখন তারা বলছেন যে না না না, এটা করা যাবে না, কারণ
যারা মাছ রপ্তানি করেন তারা ওইটা শিল্প রেট দেখায় দিয়ে তারা ওইখানে মাছের দাম ওখানটায় বেশি নেন। দরকারটা কী আমাদের? আমরা আগে খাই, আমরা আগে বাঁচি, তারপরে বিদেশের সঙ্গে আলাপ সালাপ করে আমরা নর্মাল রেটেই করব। এইখানটায় যেমন ধরেন আপনার এইখানটায় আমার একটা পাম্প, এই পাম্পটা আমার 5 বছরের, সারাদিন আমি পানি উঠাচ্ছি, পানি উঠাইতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার এখানটায় চারপাশে 4টা ডিপ আছে। এই ডিপের কারণে আমার যেটা নর্মাল ডেলিভারি সেটা আমি পাই না, কিন্তু আমাকে আমি গত মাসে 32,000 টাকা বিল দিছি ইলেকট্রিক বিল, কোনো কিছু করার নেই। মাছ আমাকে বাঁচাইতে হবে, মাছ সেচ দিতে হবে, এ করতে হবে, সে করতে হবে, সে যেন আমাকে দিতে আমি বাধ্য হই। যাই হোক, এই জিনিসগুলো দেখা উচিত। আমি 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 কী বলবো, আমি কঠিন দুঃখ প্রকাশ করছি, এবং তাদের পদের সঙ্গে তাদের চাকুরি করার সাথে যে মানুষের সেবা করার কথাটা যে কথাটা বলা হয়, যেটা অলরেডি হারায় গেছে, এইটাকে আমি তাদেরকে স্মরণ করায় দিতে চাই। যে দেশের মানুষ একসময় তাদের মুখে থুতু না দিলেও মনে মনে কঠিন ঘৃণা পোষণ করবে, যে এনারা কিছু ধনী মানুষের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা কিংবা বন্ধুত্বের সম্পর্কের কারণে গরিব চাষিদেরকে এনারা ইয়া করেন না। জেলেদেরকে রাজনৈতিক কারণে সাবসিডি দেওয়া হয়, চাষিদেরকে কোনো সাবসিডি দেওয়া হয় না। যদি কাউকে কিছু দেওয়া হয়, খাতিরের লোক, নর্মাল পাবলিক নয়, যে সরকারি দল করে না তার জন্য কিচ্ছু নাই, যে সরকারি দল করে তার জন্য অ্যারেটর আছে, এইটা আছে, সেইটা আছে, ওই আছে, সেই আছে, এগুলো অনেক কিছু আছে। তো যে সমস্ত লোকের কথায় কর্ণপাত করে সিদ্ধান্ত গ্রহণ করেন আমাদের কর্মকর্তাগণ অধিদপ্তরের বিভিন্ন পদের, আমি তাদেরকে অনুরোধ করব যে অন্তত মানবিক কারণে না, মানুষের ঘৃণা থেকে বাঁচার জন্য এই কাজগুলি তাদের চিন্তাভাবনা করা উচিত। ফাইনালি যে কথাটা আমি বলতাম বা বলবো সেটা হচ্ছে, আমাদের যে আমি যে মাছের পুকুরে পরিচর্যা করার জন্য প্রতি মাসে 50 গ্রাম করে ইয়া মোলাসেস বা চিটাগুড় দেওয়ার কথা বলি, উদ্দেশ্য হচ্ছে পুকুরেই বায়োফ্লকের একটা পার্ট কভার করা। এবং এই পুকুরে চিটাগুড় দিলে অ্যামোনিয়ার কী হয় না হয় এইটা নিয়ে অনেক বিশ্ববিখ্যাত না হলেও বাংলা বিখ্যাত অনেক অ্যাডমিন, অনেক কর্মকর্তা অনেক ধরনের কথাবার্তা বলেন। আমার কথা হলো যে আবেদ্যদ্বীপের কথাগুলো বানের জলে ভাসা না কিংবা কোনো লিটারেচার পড়ে করা না, এটা বুঝে শুনে দেখে অভিজ্ঞতা নিয়ে শতবার সহস্রবার করার পরে আবেদ্যদ্বীপ কথা বলে। এখানে আমি নিজের জন্য গল্প করতেছি না, বেহুদা বেহুদা কোনো কথা বলিয়া কোনো লাভ নাই। আপনাদেরকে আমি আজকে যেটা আহ্বান জানাবো সেটা হচ্ছে যে আমি মাসে যে আপনার 50 গ্রাম করে প্রতি শতকে দিতে বলতাম অ্যামোনিয়া নিয়ন্ত্রণের জন্য, সো দ্যাট পুকুরের মধ্যে যে হেটারেট্রো ব্যাকটেরিয়াগুলো আছে তাদেরকে এই মোলাসেসটা সরবরাহ করলে তারা অ্যামোনিয়াটাকে একটা বিষাক্ত অবস্থা থেকে নিয়ে এসে তারা মানে একটা পুষ্টি পদার্থে রূপান্তরিত করতে পারবে। এই ব্যাপারটার মধ্যে একটা রুটিনের মধ্যে একটা পরিবর্তন করতে বলবো আমি, সেটা হচ্ছে এরকমের যে আমরা প্রতি মাসে না দিয়ে 7 দিন অথবা 10 দিন অন্তর অন্তর 15 গ্রাম করে যদি দিই, পরিমাণটা বাড়ানোর দরকার নাই, কিন্তু সবসময় যেন লাগাতার সরবরাহটা যদি চিটাগুড় বা মোলাসেসের যদি হয় তাহলে নিয়মিত পেলে ওই ব্যাকটেরিয়াগুলির ওই অ্যামোনিয়াগুলোকে ধরে ওটাকে কনভার্ট করার সুযোগ পাবে। আমার আমি বিশ্বাস করি যে এই কথা আমার কোনো কথা আমি অযৌক্তিক কোনো কথা বলি না, আর আমি কোনো ওই কোনো পীরের মাজারের কোনো পরাপাড়ির কথা আমি বলি না, ইহা খান উহা সারিয়া যাইবে আমি ওটা কোনো দিন বলি নাই কোথাও। আর কেন আমি কোন কথাটা বলি সেটার পিছনে আমার কিছু যুক্তি তো অবশ্যই আছে। তো যাই হোক, আমাদের এই দাবদাহে আমাদের যতই কষ্ট হোক, আমাদের যারা মাছ চাষি, যারা পার্মানেন্ট মাছ চাষি, তারা আমরা বাদ যেতে পারবো না। আমি আপনাদেরকে জানাচ্ছি যে যারা আমাকে নিয়মিত ফলো করেন এবং যারা কাজগুলি করেন, আল্লাহর রহমতে কিন্তু তাদের পুকুরে এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমার এই পুকুরটায় আমার এরকম ধরেন মনে করেন যে এখানটায় প্রায় সব মিলিয়ে গড়ে প্রায় 9 একরের মতো জায়গা, 8 থেকে 9 একরের মতো জায়গা হবে। আমার কিন্তু এরকমের বিশেষ সমস্যা আমার এটা হয়নি। তো আমরা যদি এই রুটিন কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের ইনশাল্লাহ সমস্যা হবে না। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ আপনাদেরকে রহম করবেন, আর অসুবিধার কিছু নাই। তো পৃথিবীর সব কিছুর পরিবর্তনের সঙ্গে মাছের দামেরও তো পরিবর্তন ঘটছে, এরকমের বার বাড়তি কিছু খরচাপাতি আমাদেরকে করতেই হবে, আমরা পিছাইতে পারবো না। যারা মনে প্রাণে চাষি মাছ চাষি তিনি মজে গেছেন মাছ চাষে, যেমন আমি মজে গেছি। আমাদের মাছ চাষে সফলতা আসুক, সরকারের বিভিন্ন জায়গায় আমাদের প্রতি সুদৃষ্টি আসুক, আমাদের প্রতি
সরকারের মনটা একটু একটু হইলেও নরম হোক, সাধারণ মানুষের কথা তারা ভাবুক। তারা ওই অফিসারদের খাতিরের লোক আর নিজের দলের লোকের কথা সব সময় তারা যেমন ভাবেন, এটার থেকে তারা বেরিয়ে আসুন, এই সংকীর্ণতা থেকে তারা বেশি বেরিয়ে আসুন এবং দেশের মানুষের চিন্তা করে একটা কমন বেনিফিট যেন এই দেশের মানুষ সবাই পায় সেই চিন্তাটা করুন। অন্তত নিজেদের মানুষের, সাধারণ মানুষের ঘৃণা থেকে বাঁচার জন্য আমার বক্তৃতাটা বা আমার মানে ভিডিওটা অনেকটা রাজনৈতিক হয়ে গেল, সমস্যা নাই। উদ্দেশ্য কাউকে হেয় প্রতিপন্ন করা নয়, উদ্দেশ্য হচ্ছে তাদের বিবেকের মধ্যে একটু ঘা দেওয়ার জন্য আমার এই কথাবার্তাগুলো বলা। আমরা মাসিক রিপোর্ট বানাচ্ছি, আমরা সেমিনার করতেছি, আমরা সভা করতেছি, কিন্তু মাছ চাষের প্রকৃত সমস্যাগুলো নিয়ে আমরা কিন্তু মানে চিন্তাভাবনাও করি না। চাষিরা কতটুকু সম্মানিত হন আমি এটা তো আমার এটা নতুন করে বলার কোনো কিছু নাই। তো ধৈর্য, সহ্য, বুদ্ধি, পরামর্শ, অভিজ্ঞতা সবগুলোকে মাথার মধ্যে রেখে আমরা মাছ চাষ করে যাব এবং আমরা সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আজকে এখানে এই পর্যন্ত, এখান তো আসসালামু আলাইকুম।